হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে আরেকবার আমরা চলে এসেছি। আজকে একটি জনপ্রিয় খাবার আপনাদের সামনে পরিবেশন করব, সেটা হচ্ছে কদবেল মাখা। কদবেল মাখাটা অনেকেই পছন্দ করেন, আবার বিশেষ করে মেয়েরা খুব পছন্দ করেন কদবেল মাখাটাকে। তো প্রথমে কদবেলটাকে ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে নিয়ে কদবেলটা একটা প্লেটে ঢেলে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন কদবেলটাকে ফাটিয়ে প্লেটে ঢেলে নিলাম। দেখছেন আপনারা কদবেলটাকে প্লেটে ঢেলে নিচ্ছি। এইবার এখানে দেখুন, আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি লঙ্কা, বিট, নুন, চিনি নিয়ে নিয়েছি। এবার এগুলো পরিমাণ মতো দেব আমি। দেখুন, প্রথমে চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দেওয়ার পরে এবার লঙ্কা পরিমাণ মতো দেবেন, যে যতটা ঝাল খাবেন সেই বুঝে লঙ্কাটা দেবেন। আর তার সাথে নুন দিয়ে দিলাম। দেখুন, দিয়ে এবার এটাকে ভালো করে আমাকে মাখতে হবে, যাতে পুরো জিনিসটা ওখানে পুরো মিশে যায়। এর সাথে আপনারা কাসুন্দি দিতে পারেন, কিংবা টমেটো সসও এনেছি আমি, টমেটো সস দিতে পারেন। টমেটো সস দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে। কাসুন্দি দিতে পারেন, কাসুন্দিও ভালো। অল্প দিয়ে দেবেন পরিমাণ মতো স্বাদ বুঝে। প্রথমে একটু দিয়ে টেস্ট করে নিয়ে তারপরে দিতে পারেন আপনারা। এবার এটাকে ভালো করে আমি মাখাচ্ছি। হ্যাঁ, এটাকে মাখিয়েছি। তো মাখিয়ে একটু টেস্ট করলাম, টেস্ট করে এটা মনে হচ্ছে আর একটু চিনি লাগবে, তাই একটু চিনি অ্যাড করলাম, আর একটু নুনও অ্যাড করলাম এর সাথে। শীতের দুপুরে কদবেল মাখা খুবই ভালো লাগে, আশা করি আপনারাও খান এটা। তো এটা বানিয়ে দেখতে পারেন, যারা খান না তাদের জন্য অবশ্য বলছি এটা আমি, যারা খান তারা বুঝতে পারবেন, এবার যারা না খান তারা এটাকে বানিয়ে খুবই লোভনীয় একটা মানে আচার টাইপের বলতে পারেন এটাকে। এর মধ্যে দিয়েছি আর একটু ধনে পাতা দিয়েছি আমি, ধনে পাতা দিলে টেস্টটা একটু ভালো লাগে, ধনে পাতাও দিয়েছি এর মধ্যে। দেখুন, আমাদের কদবেল মাখা একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। আর আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ সাবস্ক্রাইব আপনি না করলে আমি মোটিভেট হব না, আর মোটিভেট হলে আমি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদের জন্য দিতে পারবো। তো এই জন্যই বলছি সাবস্ক্রাইবটা করবেন, লাইক শেয়ার কমেন্ট তো করবেনই। যদি এই সম্বন্ধে কোনো আপনাদের প্রশ্ন থাকে, কিছু থাকে, অবশ্যই প্রশ্ন করবেন, আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ ভিউয়ার্স।